بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته মানুষের জীবনের যে কোনো কাজের জন্য সবচেয়ে বড় প্রয়োজন লক্ষ্য নির্ধারণ, অতঃপর সেই লক্ষ্যে অবিচল থাকা। যাদের জীবনে কোনো লক্ষ্য নাই এবং লক্ষ্য থাকলেও সেই লক্ষ্যে অবিচল নয়, তারা পৃথিবীতে কোনো কাজই করতে পারবে না। ভালো কাজ করতে গেলেও যেমন এটা প্রয়োজন, অন্যায় কাজ করতে গেলেও ঠিক এমনি প্রয়োজন। এখানে আল্লাহ পাক আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, তার রসুলকে তিনি বলছেন, তুমি তোমার আদর্শের উপরে, দিনের উপরে দৃঢ় থাকো। তো তুমি একানো অমান তা বাবা আগ, যারা তোমার সঙ্গে তওবা করেছে কুফর ও নিফাক থেকে। এই ছোট্ট একটু কথার ব্যাখ্যা আপনি পাবেন সূরা ফাতিহাতে। আমরা সবাই বিষয়টা জেনে নিই, সূরা ফাতিহা একমাত্র সূরা যা কোরআনের সর্বপ্রথম পূর্ণাঙ্গ সূরা হিসেবে নাজিল হয়। অন্য কোনো সূরা একসাথে এভাবে নাজিল হয়নি। প্রথম সূরা হচ্ছে সূরা ফাতিহা। আর সূরা ফাতিহা না পড়লে সালাত হয় না। ফরজ পড়ি, নফল পড়ি, সুন্নত পড়ি, ইমাম হিসেবে থাকি আর মুক্তাদি হিসেবে থাকি, সবাইকে সূরা ফাতিহা পড়তে হবে। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, তার কোনো সালাতই নাই যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না। ওসমান বিন আবিল আস এসে বললেন, হে আল্লাহ রসুল, আমি অসুস্থ, পিঠে ব্যথা, ব্যথাতে ওষুধ এত খাচ্ছি, কাজ হচ্ছে না। আল্লাহ রসুল তাকে বললেন, দেখো তুমি তিনবার সূরা ফাতিহা পড়ো আর সাতবার এই দোয়াটা পড়ো। দোয়াটা শিখিয়ে দিলেন সালাত রসুল আপনারা বাদ। আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন সাতবার পড়বেন, যেখানে আপনার ব্যথা সেখানে হাত দিয়ে তিনবার সূরা ফাতিহা আর সাতবার এই দোয়াটা পড়বেন। সাহাবি পরে এসে বললেন, হে আল্লাহর রাসূল, ওর এতদিনের ব্যথা সেরে গেছে। এই জন্য আমরা সালাত রাসূলের মধ্যে এটা দিয়ে দিয়েছি। আপনার ওই নিয়ত যেন সারে থাকে পরিপূর্ণভাবে, যে আমি ডাক্তারি ওষুধে ব্যর্থ হয়েছি, আমি যিনি রোগ দেন এবং যিনি রোগ আরোগ্য করেন তার কাছে আমি এখন নির্ভরশীল হয়েছি। নির্ভরশীল না হওয়া পর্যন্ত কিন্তু আল্লাহ আপনাকে দিবে না। রামও ঠিক রাখবেন, রহিমও ঠিক রাখবেন, কোনটা কোনো কাজ হবে না। সেরকম করবেন না দিকে আবার সালাতে পড়বেন, হবে না। কি আছে সূরা ফাতিহার মধ্যে? সূরা ফাতিহাকে আল্লাহ পাক তিনটা ভাগ করেছেন, আলহামদু থেকে শুরু করে আর রহমানুর রহিম পর্যন্ত প্রশংসা, মালিক ইয়াউমিদ্দিন পর্যন্ত প্রশংসা, ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন, এটা আল্লাহ এবং বান্দার মধ্যে ভাগ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে বান্দার বান্দা প্রার্থনা করছে আল্লাহর কাছে, হে আল্লাহ তুমি আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের পথ প্রদর্শন করো, সোজা রাস্তা দেখা, ইস্তিকামত যেখানে আছে, দৃঢ় রাস্তা যা ভাঙে না। আমাদের রাস্তাগুলো পিছুটি নষ্ট হয়ে যায় না, না, এই জন্য মুস্তাকিম বলা হয়েছে, যা দৃঢ় থাকে, দৃঢ় এবং সরল পথ আমাদেরকে দেখাও।